হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর যে রিমিস ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আর আজকে আমি ভালোই আছি তো আজ দুদিন আমি কোনো ব্লগ দেখিনি আমার প্রচণ্ড গলা ব্যথা হয়েছে আর কেমন একটা ঠান্ডা ঠান্ডা লেগেছে তো প্রচণ্ড গলা ব্যথা হয়েছে তো এমনিতে প্রচণ্ড ঠান্ডা পড়ছে কাল পরশু একটু কম ছিল কিন্তু আজকে প্রচণ্ড ঠান্ডা আছে আমি তো টুপিটা খুলতেই পারছি না তো তোমরা সবাই কেমন আছো আর নিউ ইয়ার তো চলেই আসলো আর জাস্ট একটা দিনের ওয়েট মানে কালকের দিনটা গেলেই নিউ ইয়ার তো সবাই ভীষণ ভীষণ এনজয় করো তো আমি আজকে আজ দুদিন বললাম যে তোমাদের কোনো ব্লগ দিইনি তো চলো আমি এখন রান্নাঘরে যাচ্ছি এসে তারপরে তোমাদেরকে আগের দিনকে বাজারে গেছিলাম তো তোমাদেরকে সেটা দেখাতে পারিনি যে কি কি নিয়ে এসেছি সেগুলো তোমাদেরকে দেখাবো তো আমি এখন যাব রান্না করতে চাও করবো তো চলো চাউমিনটা রান্না রান্না করে এসে তারপরে তোমাদের সাথে আবার পরে কথা তো চলো দেখতে থাকো আমি চেষ্টা করবো তোমাদেরকে দেখানো যে কিভাবে চাউমিনটা তো চলো তো ফ্রেন্ডস আমার এখানে চাউমিন প্রায় রেডি হয়ে গেছে এবার শুধু জাস্ট মিক্সড করে নামিয়ে দেব। তো সমস্ত কিছু আমার রেডি করা হয়েছে আজকে হচ্ছে ভেজ চাউ তো চলো আমি নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এইটখানে রেডি করছি তো চলো পুরো কমপ্লিটলি রেডি করি সস দিয়ে এই যে ও অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে আর এই যে ফুল অ্যান্ড ফাইনাল রেডি হয়ে গেছে ভেস চাও তো তোমাদের কেমন দেখতে লাগছে কমেন্ট করে জানিও তো চলো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে তো ফ্রেন্ডস এই দেখো আমি চাউমিন রান্না করে চলে এসেছি ইনফ্যাক্ট খাওয়াও হয়ে গেছে তো তোমরা দেখলে তো আমি কীভাবে চাউমিন রান্না করেছি আজকে ভেজ চাও করেছি তো দেখলে তোমরা সবাই তোমাদেরকে দেখালাম যতটা পেরেছি ততটা মানে একা একাই করেছি তো তোমাদেরকে সেটুকুই দেখালাম তো চলো এবার আমি তোমাদেরকে দেখাবো কী কী কিনেছি তো ছেলের জ্যাকেটটা ছোটো হয়ে গেছিলো তো সেই জ্যাকেটটা চেঞ্জ করে অন্য আরেকটা জ্যাকেট নিয়ে এসেছি আরও কিছু টুকটা কেনাকাটা করেছি তো চলো তোমাদের সাথে দেখায় তো তোমরা দেখতে থাকো আর তারপরে আবার কথা বলছি তো ফ্রেন্ডস এই হচ্ছে ছেলের জ্যাকেটটা আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি তাহলে তোমাদের সুবিধা হবে দাঁড়াও তোমাদেরকে ভালো করে ব্যাক ক্যামেরায় ওই স্টিল কালারের জ্যাকেটটা চেঞ্জ করে এই রেড কালারের জ্যাকেটটা এনেছি বাট এটা আমার অতটাও পছন্দ হয়নি আমাদের কারোরই অতটা পছন্দ হয়নি কারণ ওইটা অনেক বেশি সুন্দর ছিল তো তোমরাই কমেন্ট করে জানিও যে কোন জ্যাকেটটা বেশি সুন্দর ছিল তো চলো ঠিক আছে এটা তো আর সব সময় একটা জিনিস তো আর সারা বছর থাকবে না আর এই যে এখানে প্যান্ট নিয়েছি মানে ট্রাক স্যুট প্যান্ট যে উলি কটনের যে প্যান্টগুলো উলি কট না আই থিঙ্ক এরকম কিছু একটা বলে তো চলো এই যে চারটে প্যান্ট কিনা হয়েছে এই যে দুটো আর দুটো একটা ছেলে পড়েছে আর একটা কোথায় রয়েছে খুঁজে পাচ্ছি না তো এই সেম প্যান্টটি আর এইটা নিয়েছি মায়ের জন্য মানে আমার শাশুড়ি মায়ের জন্য তো ওনার একটু কোথাও যাওয়ার জন্য উলের সোয়েটার একটু দরকার ছিল তো আগেরটা একটু কেমন হয়ে গেছে তো আমি বললাম ঠিক আছে আরেকটা এনে দেবো খানি তো এই যে বাজারে গেছিলাম বলে নিয়ে এসে দিয়েছি কেমন হয়েছে কমেন্ট করে জানিও তোমরা প্লিজ তো চলো যে ছেলের যে স্টিল কালারের যে জ্যাকেটটা ছিল তো সেই জ্যাকেটটা ছেলের এত পছন্দের ছিল তো সেই জ্যাকেটটা যখন চেঞ্জ করার জন্য গেছিলাম আমরা এক্সচেঞ্জ করে আনলাম তো যখন ওটা দোকানে দিয়েছি তো বলছি কি তোমরা আমার জ্যাকেটটা বিক্রি করে দিচ্ছ তো ওর জ্যাকেটটা ওই জ্যাকেটটা ভীষণ পছন্দের ছিল আমাদেরও পছন্দের ছিল ভীষণ পছন্দ হয়েছিল ওর বাবার আর আমার তো ভীষণ পছন্দের ছিল তো এই জ্যাকেটটা অতটাও পছন্দ হয়নি বাট কিছু করার ছিল না ওই জ্যাকেটটা আর ছিল না ওই জ্যাকেটটি একটাই ছিল আর ওটা ওই ছোটো সাইজটাই ছিল ওর কোনো বড়ো সাইজ হয়নি তো ভীষণ টাইট ফিটিংস হয়ে গেছিলো মানে ফিটিংস বলতে কীরকম বলবো মানে একটু বেশি টান টন লাগলেই ছিঁড়ে যেত এরকম একটা সেই জন্য আর টুপিটা তো মাথায় উঠছে না এই পর্যন্ত উঠছে ভালো করে কান মাথা যদি নাই ঢাকা যায় তো সেরকম জ্যাকেট দিয়ে কী হবে বলো তো ভেবেছিলাম দেখে দিই তারপরে আবার ওর বাবাকে বললাম যে না থাক চলো পাল্টাই নিয়ে আসি তো চেঞ্জ করেই নিয়ে এসেছি সেই জন্য আর একটা সোয়েটার কতদিনই বা পরবে আর আমার ছেলে যা বাবা তো একটা সোয়েটার মানে কদিন যাবে তার কোনো ঠিক নেই তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তো চলো টাটা সবাইকে গুড নাইট আজকের মতন তো ফিরে আসবো আবার একটা নেক্সট ব্লগ নিয়ে তো ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো হাসি খুশি দেখো চলো টাটা গুড নাইট